ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চার ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগঠন দুটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা ও জৈশ ই মোহাম্মদের হয়ে কাজ করছিল বলে দাবি করা হয়েছে। গত চার দিনে ভারতের জম্মু কাশ্মীরের দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ সংগঠন দুটি হল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ ও পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট পিএএফএফ। গত বৃহস্পতিবার টিআরএফ কে নিষিদ্ধ ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংগঠনটি পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার শাখা। পরের দিনে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের হয়ে সংগঠনটি জম্মু কাশ্মীরে কাজ করছিল বলে দাবি করা হয়। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য, রাজনীতিক ও সুশীল সমাজের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে সংগঠনের পাশাপাশি চার ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ভারত। ওই চার ব্যক্তি হলেন আইজাজ আহমদ আহাঙ্গার ওরফে আবু উসমান আল কাশ্মীরি, মোহাম্মদ আমিন খুবায়াব ওরফে আবু খুবায়াব, আসিফ মকবুলদার ও আরবাজ আহমেদ মীর। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত তাদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আবু উসমান আল কাশ্মীরির সঙ্গে আল কায়েদা ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তিনি ভারতের সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট আইএস এর শাখা খোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। আরেক ব্যক্তি আবু খুবায়াব বর্তমানে পাকিস্তানে। তিনি জম্মু কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াতে সক্রিয় বলে দাবি করা হয়। অন্যদিকে আরবাজ আহমেদ মীর লস্কর ই তৈয়বার হয়ে কাজ করছেন বলে জানানো হয়। আরেক ব্যক্তি আসিফ মকবুলদার বর্তমানে সৌদি আরবে রয়েছেন। সেখান থেকে তিনি কাশ্মীরের তরুণদের প্রভাবিত করছেন বলে অভিযোগ মন্ত্রণালয়ের। এদিকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে সংগঠন বা ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।